আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একে একে ধরা পড়ছেন জামাত ও মওজুদি বিদ্বেষী সব। মুফতি আবরারের এসব কি? জামাতের জয় 20/9/22। মুফতি আবরারের লেটেস্ট ডেলিভারি বিশ্লেষণ। মুফতি রেজাউল করিম আবরার বাংলাদেশে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে আছেন, তাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে, সমালোচনাও হচ্ছে। তিনি নিজে, তার অনুসারীরা বিব্রত এবং তার নিজের কাছের লোকজনও ব্যাপকভাবে তার সমালোচনা করছে। এটা বিশ্লেষণ করা প্রয়োজন বিভিন্ন পার্সপেকটিভ থেকে। কথার ভিতরে কথা রয়েছে, পর্দার অন্তরে অনেক বিষয় রয়েছে। এই জন্যে আমি একটু কম্প্রিহেন্সিভভাবে মুফতি রেজাউল করিম আবরারের যে লেটেস্ট ডেলিভারি, এক প্রকার মারাত্মক গালি, আমি সেই গালিটা প্রনাউন্স করতে চাই না, সেটা বিশ্লেষণ করতে চাই। প্রথম হচ্ছে, তিনি কি বলেছেন যে এরা যদি বহাসের নাম নেয়, বহাস শব্দের উচ্চারণ করে, এরা ধরে রাখবেন, আমি না আসা পর্যন্ত যেতে দেবেন না। তারপর একটা গালি দিয়েছেন যে অমুক যদি বহাস করতে চায় বা ইত্যাদি ইত্যাদি। সেই গালিটা নিয়েই মূলত কথা, এবং সেই গালির প্রেক্ষিতে এখানে আরও একটা কথা আছে, এই গালিটা নিয়ে তো আমি বিশ্লেষণ করব। এর সাথে সাথে তিনি এর পরের অংশ কিন্তু বলেছেন, যদি সে নিজেকে মুসলমান প্রমাণ করতে পারে তাহলে বহাসে সে জিতে গেছে, বহাস করার প্রয়োজন নেই। গালি বাদ দিলেও এখন এই গালি বা এই চ্যালেঞ্জ বা কাদের উদ্দেশ্যে দিয়েছেন, ডেফিনেটলি তিনি চ্যালেঞ্জ যাদের উদ্দেশ্যে করেন তাদেরকেই, বেসিক্যালি আহলে হাদিসদের কথায় কথায় চ্যালেঞ্জ দেন। আমি ধরে নিচ্ছি, বা সম্ভবত যদি আমি ভুল না করি, পুরো বক্তব্যটা শুনতে পারলে ক্লিয়ার বলা যেত যে আহলে হাদিসদের উদ্দেশ্যে করে তিনি এই চ্যালেঞ্জ দিতে গিয়ে গালি দিয়েছেন, অথবা হতে পারে যে জামাত শিবির অথবা অন্য কোনো বাতিল ফেরকাও হতে পারে যাদের বিরুদ্ধে চ্যালেঞ্জবাজি করেন। তো বেসিক্যালি আবরার সাহেবের চ্যালেঞ্জ কিন্তু জামাত শিবির, মাওলানা মওদুদির অনুসারী এবং আহলে হাদিসদের মধ্যেই সীমাবদ্ধ, তাই তাদেরকেই সেই গালিটা দিয়েছেন, যেহেতু তাদের সাথে চ্যালেঞ্জবাজি বা এই কথাগুলো বেশি হয়। এখন এই চ্যালেঞ্জ দেওয়া বা গালি দেওয়া, এটা ছাড়াও তিনি কিন্তু বলেছেন যদি মুসলমান প্রমাণ করতে পারে, এর মানে তিনি একটা খারিজি ধারণা এখানে পোষণ করেন যে ফিকহি বিষয়ে কোনো ত্রুটি বিচ্যুতি অথবা ইখতিলাফ হলে এই বিষয়গুলোকে তিনি মুসলমান হওয়া না হওয়া, মানে এই তাকফিরবাজি চিন্তাভাবনা আব্বাসি টাইপের, এ ধরনের একটা খারিজিয়াত তার এই বক্তব্য থেকে গন্ধ পাওয়া যায়। যদিও আবরার সাহেবের মানহাজ কিন্তু ওভারঅল খারিজি, এটা বলার কোনো সুযোগ নেই, কিন্তু এ কথা বলতে বলতে বিদ্বেষ চর্চা করতে করতে অনেক সময় কিন্তু এই খারিজিয়াত লেভেলে বা খারিজিয়াত চর্চা করেন, এটা একটা বিষয়। এখন অনেকে বলেন যে তিনি যে গালি দিয়েছেন তিনি তো ক্ষমা চেয়েছেন বা মুখ ফসকে বের হয়ে গিয়েছে মানুষ, এটা হতেই পারে, তারও তো একটা ইমোশন আছে, ইমোশনাল হয়ে বা এক্সাইটেড হয়ে তিনি কথাটা বলে ফেলেছেন। এর উত্তরে আমি বলবো যে না, এখানে ক্ষমা চাওয়া না চাওয়ার কোনো বিষয় নেই। এ ধরনের শব্দ ব্যবহার, এগুলো জনগণ বা জাতি ক্ষমা করবে না। তিনি স্থায়ীভাবে একটা পানিশমেন্টের শিকার হয়েছেন, কেন এটা হয়েছেন সেটা বলবো, ধরা পড়েছেন। এটা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে এই কটুক্তি করা হয়নি যে তার কাছে ক্ষমা চাইবে। এভাবে ঢালাওভাবে উচ্চারিত কোনো শব্দের বা সোশ্যাল মিডিয়ায় যদি আম কোনো গালি ভেসে বেড়ায়, ভাইরাল হয়ে যায়, এটার সাথে ক্ষমার কোনো সম্পর্ক নেই। এখানে আরেকটা বিষয় যে এই ধরনের গালি মুখ ফসকে কাদের বের হয়, মুখ ফসকে শব্দ বের হতেই পারে, স্লিপ অফ টাং হতেই পারে, কিন্তু কোন ধরনের শব্দ বের হয়, যে পর্দার অন্তরালে যা প্র্যাকটিস করে, যার স্বভাব যা, যিনি হরহামেশা যেসব জিনিস বলতে অভ্যস্ত, এগুলো ক্যামেরার সামনে মাইকের সামনে মুখ ফসকে বের হয়ে যেতে পারে। যে শব্দের সাথে কোনো ব্যক্তি কোনোদিন পরিচিতই নয়, যে শব্দ কোনোদিন কেউ উচ্চারণ করেননি, তার মুখ ফসকে এ ধরনের শব্দ বের হওয়ার কথা নয়। অতএব মুফতি রেজাউল করিম আবরার সাহেবের যে গালি নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে, এটা যে এই একবারই তার মুখ থেকে বের হয়েছে মুখ ফসকে, স্লিপ অফ টাং, অতএব সরি, এটা আমি মনে করতে চাই না। আমি মনে করতে চাই বা সায়েন্স এটাই বলে যে আসলে তার স্বভাব বা এই ধরনের বা এর চাইতেও নোংরা কথাবার্তা বলা তার প্র্যাকটিসের মধ্যে রয়েছে। তার চরিত্র সম্পর্কে জাতি একটা স্থায়ী ধারণা পেল, আসলে পর্দার অন্তরালে কতটা মারাত্মক হতে পারে মুখ ফসকে যদি ক্যামেরায় এ ধরনের শব্দ বের হয়ে যায়। এরপরে গালি এটা হতেই পারে, আসতেই পারে, আলেম ওলামাদের কাছ থেকে গালি দেওয়া তো যায়নি, এটা ফাসে কি হাদিসের ভাষায়, কিন্তু সাধারণ মানুষ বা যাদের চরিত্রের সমস্যা রয়েছে তাদের মুখ থেকে গালি বের হতে পারে। এখন অনেক হুজুরাই গালি দেয় বাংলাদেশে, সেই হিসাবে হুজুর মানেই যে ভালো এটা মনে করার সুযোগ নেই, কিন্তু এটা কেমন শব্দ তিনি ব্যবহার করেন, এসব কী করলেন মুফতি রেজাউল করিম আবরার, এই ভাষাটা কী, এই ভাষাটা যেমন অমুক কাজ বা এই কাজ, এগুলো আমি প্রনাউন্স করতে চাই না,
হ্যাঁ করা যায়, অবৈধ নাজায়েজ আছে, কিন্তু কিছু কিছু লোকের সাথে যেমন নিজের বোন বা এদের সাথে তো এ ধরনের কাজ একেবারে খারাপ লোকজনও কল্পনা করেন, একেবারে সর্বোচ্চ পর্যায়ের লোকজন। কিন্তু তিনি যে শব্দটি উচ্চারণ করেছেন এর অর্থ কিন্তু এই নিজের বোন বা তাদের সাথে এরকম সামথিং কিছু করা। অতএব তার মানসিকতা, তার চিন্তা কতটা একেবারে সর্বনিম্ন পর্যায়ে চলে গিয়েছে, কোন পর্যায়ে চলে গিয়েছে, তাদের এইসব গালের বিষয়ে দর্শনটা কি, আশা করি আমি বিভিন্ন পরিভাষা আছে এগুলো বোঝানোর জন্যে সেগুলো আমি উচ্চারণ করছি না, কারণ এর মাধ্যমে অনেকে শিখবে। অতএব আবরার সাহেব, যে এই যে কথাটার মাধ্যমে যে পরিভাষাটার মধ্য দিয়ে ব্যাপক সমালোচিত হচ্ছেন, এটা ক্ষমার যোগ্য কোনো বিষয় নয়, কোনো ঢালাওভাবে ক্ষমা চাইলে যে এটা ক্ষমা হয়ে যাবে তা নয়, এটা তার পাস্ট, তার অভ্যাস, তার রুচিবোধের একটা স্থায়ী ম্যানিফেস্টেশন বলে আমি মনে করি। এখন এই বিষয়টা আমি আরেকভাবে বিশ্লেষণ করতে চাই। আমার কাছে তো মনে হচ্ছে যে বাংলাদেশের যারা এই চ্যালেঞ্জবাজ এবং এই গালিবাজ, প্রতিপক্ষকে ঘায়েল করতে সবসময় ব্যস্ত থাকে, তাদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিতে ব্যস্ত থাকে, তার মধ্যে কিন্তু মুফতি রেজাউল করিম আবরার সাহেব অন্যতম মেধাবী ব্যক্তি। অনেকে চ্যালেঞ্জবাজি করে কিন্তু আবরার সাহেবের মতো এত মেধাবী কিন্তু নয়। এখন যারাই বাংলাদেশে মাওলানা মওদুদি জামাত এদের প্রতি অপবাদ দিয়েছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, জুলুম করেছেন, তারা একে একে ধরা পড়ছে। হ্যাঁ, বিরোধিতা করা কিন্তু অন্যায় নয়। মাওলানা মওদুদির সাথে আমরাও ইখতিলাফ করি, জামাতের সাথে আমিও তো ব্যাপক ক্রিটিক করি, জামাতের অনেক লোকজন দেখতে পারে না, কিন্তু জুলুম করা অন্যায়, অপবাদ দেয়া, তাদের উপর মিথ্যাচার করাটা অন্যায়। এই কাজগুলো আবরার সাহেব সহ অনেক আলেম ওলামা করছেন, আলেম ওলামা গাইরে আলেম প্রত্যেকেই কিন্তু ধরা পড়ছেন। যেমন ডক্টর ইমরানী সরকারের কথা বলেছি, তিনি পরিচিতি পেয়েছেন জামাত বিদ্বেষের মধ্য দিয়ে, অথচ তিনি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন অল্প সময়ের মধ্যে, আজকে তিনি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন। ব্যারিস্টার তুরিন আফরোজ বা আরও এরকম অসংখ্য এক্সাম্পল আছে, তারা কেমন ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছে নিজ ব্লকের মাধ্যমেই সেটা আমরা দেখতে পেয়েছি। এই যে হাফিজুর রহমান সিদ্দিকী, তার ওয়াজ বা তার মার্কেটিংয়ের একটা পলিসি কিন্তু জামাত মাওলানা মওদুদি এদের বিরুদ্ধে মিথ্যাচার করা বা গালি দেওয়া। এখন সেই হাফিজুর রহমান সিদ্দিকীর মুখ থেকে ওরে বাটপার বা আরও বিভিন্ন গালি, তিনি নিজেই বলেন যে আমি কি কাউকে গালি দিই, গালি দেই না, কিন্তু অথচ তার মারাত্মক অনেক গালি ছেলেরা ওই বক্তব্যের সাথে অ্যাড করে প্রচার করছে, জনগণ কী মনে করছে, একজন মিথ্যাবাদী গালিবাজ বক্তা মনে করছে। এর মানে এরপরে এই শায়খে চরমোনাই জামাতকে সাহাবি বিদ্বেষী বলে, মাওলানা মওদুদিকে বাতিল আকিদার বলে, নবী বিরোধী বলে, অথচ তার মুখ থেকেই নবী বিরোধী কথা বের হয়, নবীর শানে কটুক্তি বের হয়, সাহাবিদের শানে কটুক্তি বের হয়। মুফতি রেজাউল করিম আবরার সাহেব এতদিন মোটামুটি ভালো একটা পিকে ছিলেন, যে তিনি সমালোচনা করছেন তার দুর্বলতা এখনও প্রকাশ পায়নি, কিন্তু এখন কী দেখা গেল, তার মুখ থেকে এমন একটা শব্দ বের হলো এর মধ্য দিয়ে জাতি তার চরিত্র বা তার রুচিবোধ সম্পর্কে একটা স্থায়ী ধারণা পেল। তো এতে আমি এটা এভাবে দেখতে চাই যে একে একে ধরা পড়ছেন জামাত ও মওদুদি বিদ্বেষী সব হুজুরেরা, সব এ ধরনের ব্যক্তি যারাই আছে তাদের চরিত্র জাতির সামনে উন্মোচিত হচ্ছে, তারা বেশি দিন কিন্তু এই চ্যালেঞ্জবাজি করে মিথ্যাচার করে জাতির সামনে গ্রহণযোগ্যতা পাচ্ছে না, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। মুফতি রেজাউল করিম আবরার সাহেব জীবনে যত চ্যালেঞ্জবাজি করেছেন বা যত বহসে জিতেছেন তার সমস্ত অর্জন আমি মনে করি এই গালির মধ্য দিয়ে জাতির সামনে ম্লান হয়ে গিয়েছে। তিনি যতই ক্ষমা চান তিনি মূলধারায় ওইভাবে আর সম্মানজনক অবস্থানে পৌঁছতে পারবেন না, ওলামায় দেওবান তাকে অ্যাকসেপ্ট করবে না, সেই কাজ হয়ে গিয়েছে। এর আগে কটুক্তি করেছেন নামাজের স্টাইল হাত বাঁধার বিষয় নিয়ে, সহিহ হাদিসে উল্লেখিত পদ্ধতি যেটা একটা ইখতিলাফি বিষয় সেটাকেও কটুক্তি করে তিনি চরম সমালোচিত হয়েছেন। এখন সেটা তো এক পর্যায়ে একটা ফিকহি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন কিন্তু একটা একেবারেই চরিত্রহীন একটা বিষয় ঘটে গেল, অতএব তিনি ধরা পড়েছেন। আমি মনে করি জামাত এবং মওদুদি এদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দেওয়ার শাস্তি তিনি পেয়েছেন। এরপরে এটা একটা জামাতের জয়, জামাত কারো সাথে চ্যালেঞ্জবাজি করে না বা চ্যালেঞ্জ গ্রহণ করে না, এই চ্যালেঞ্জ গ্রহণ করা, বহাস করা এগুলো একটা ফালতু বিষয় মনে করে জামাত, অপ্রয়োজনীয় বিষয়। হ্যাঁ, গোল টেবিলে আলোচনা হতে পারে কিন্তু চ্যালেঞ্জবাজি বা বহাসবাজি নয়। এখন এই যারাই জামাতের বিরুদ্ধে ইতিহাসে এরকম অসংখ্য এক্সাম্পল রয়েছে চ্যালেঞ্জ দিয়েছে, তারা এভাবে ধরা পড়েছে। এই রেজাউল করিম আবরারের চরিত্র ফাঁস হয়েছে, অতএব তার সমস্ত চ্যালেঞ্জ ইনভ্যালিড হয়ে গেল, তার চরিত্রই ঠিক নেই, তার রুচিবোধেই সমস্যা রয়েছে, তিনি গালিবাজ, তার সাথে আবার কিসের বহাস, একটি বিষয়। আবার অনেক বড় বড় দেওবন্দ আলেম এরকম ঘটনা ঘটেছে যে মাওলানা মওদুদি এই করেছেন, সেই করেছেন, এই বলেছেন এবং চ্যালেঞ্জ দিয়েছেন যে এটা প্রমাণ করতে পারলে আমি এই কয় টাকা দেবো। শেষ পর্যন্ত পাকিস্তানে একটা ঘটনা ঘটেছে এক দেওবন্দি হুজুরের ক্ষেত্রে, ইউনিয়ন পরিষদে বিচার বসিয়েছে, শেষ পর্যন্ত এই মওদুদি বিদ্বেষী হুজুরকে জরিমানা দিতে হয়েছে, তিনি জরিমানা দিতে বাধ্য হয়েছেন।
এভাবেই জামাতের একটা নৈতিক জয় আমরা দেখতে পাচ্ছি। বিনা চ্যালেঞ্জ গ্রহণ করা ছাড়াই 20/9/22 আমি আলোচনাটা করলাম। আমি মনে করি রেজাউল করিম আবরার সাহেবের যে শব্দটা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে এই মুহূর্তে, তাকে সবাই ধুয়ে দিচ্ছে, তার পক্ষের বিপক্ষের লোকজন, তার একটা সমাধান হলো। আবারও যদি বলি, এখানে ক্ষমা করার না করার কোনো বিষয় নয়, স্থায়ীভাবে মুফতি রেজাউল করিম আবরার সাহেব ইনভ্যালিড হয়ে গেলেন বাংলাদেশে। তার সমস্ত চ্যালেঞ্জ, যে কোনো বাতিলের বিরুদ্ধে দেন আর যার বিরুদ্ধেই দেন, তিনি চ্যালেঞ্জ দেওয়ার নৈতিক বৈধতা হারালেন। তার কাছ থেকে এলেম নেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না। এখনও যার তারা যার ক্ষমা চেয়েছে বা এইসব উদ্ভট কথাবার্তা বলে তাকে যারা প্রমোট করার চেষ্টা করবে, আমরা মনে করি যে তারা এই ধরনের নোংরা চিন্তার যে কাজ ভাই বোনের সাথে কেউ কল্পনা করতে পারে না, সেগুলোর এই চিন্তাধারার লোকজন আবরার সাহেবকে প্রমোট করছে। অথবা আমরা বিশ্বাস করি চরমোনাই বৃহত্তর স্বার্থে, ওলামায়ে দেওবন্দির বৃহত্তর স্বার্থে মুফতি রেজাউল করিম আবরারের মতো এই লোককে ক্ষমা করবে না। এটা ক্ষমা করার বিষয় নেই। তিনি যে শব্দটা বলেছেন এটা লক্ষ কোটি মানুষ শুনেছে, মজুদ আছে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে, ফেসবুকে, সেখান থেকে কি এটা মুছে ফেলা সম্ভব? সম্ভব নয়। অতএব এটা ক্ষমার যোগ্য নয়। হ্যাঁ, আল্লাহর কাছে তিনি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাক, কিন্তু জনগণের কাছে তিনি ক্ষমা পেতে পারেন না।